আসসালামু আলাইকুম গাইস। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ছাদ বাগান, সেটা কিন্তু এখনও প্রস্তুত হয়নি, খুব তাড়াতাড়ি ক্লিয়ার করা যাবে। তো গাছগুলো সবই অগোছালোভাবে রয়েছে এখানেই। এখানে কিছু জঙ্গলি গাছ টাইপের কিছু আছে, তো এখন আসছে হচ্ছে গাছে পানি দিতে। যদি এরা গাছে পানি দেওয়ার সময় না, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে ছাদের মধ্যে যেহেতু গাছ আছে, স্পেস আছে, আমরা কিন্তু চাইলে এখানে ছাদ বাগান করতে পারি। স্পেসটা কিন্তু মাশাল্লাহ ভালোই, দেখতেই পাচ্ছেন। তো চাচ্ছি হচ্ছে এখানে একটা গাছপালার সেট আপ দিতে, যেহেতু পশু পাখির সেট আপ আছে, তারপরও একটা গাছের সেট আপ যদি দিতে পারি তাহলে সেই হবে। আর এখানে গাছগুলোতে কিন্তু পানি পৌঁছাচ্ছে না, যার কারণে কিন্তু গাছগুলো ছোটো ছোটোই থেকে যাচ্ছে। এগুলোতে কিছু কিছু পানি দিয়ে যাচ্ছি। মানে কোনটা কি গাছ শিওর বলতে পারতেছি না, কিন্তু এটা হচ্ছে পাথরকুচি গাছ। যে এটা হচ্ছে পাথরকুচি, যেটা কিনা ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারী। এতে পানি দিয়ে যাচ্ছি যাতে গাছগুলো বড় হয়। গাছগুলো বড় হলে এগুলো আমরা টপে স্থাপন করব। আর কালকে আব্বু একটা মেহেদি গাছ নিয়ে আসছে, যেটা কিনা নিচেই আছে, এগুলো চাইলে ছাদে সেট আপ দিয়ে দিব। এখানে অনেকগুলো পাথরকুচি গাছ আছে, দেখতে পারতেছেন অনেকগুলো আছে, হিউজ পরিমাণে আছে। আর তুলসী পাতা গাছ কিন্তু আমার মাশাল অভাব নেই। রোদের তাপ প্রচুর, এখন কিন্তু বিকাল, তারপরে কিন্তু প্রচুর রোদের তাপ। পানি দেওয়া কমপ্লিট। এই সেটটাতে আসি, সেটটাতে যদি আসি তাহলে দেখতে পারবেন এখানে আমার তুলসী পাতা গাছ আছে। এই তুলসী পাতা গাছগুলো, এই গাছগুলোকে পানি দেওয়া হয় না। পানি দেওয়া হয় না বলতে কি, মাঝে মাঝে যখন আমি থাকি বাসায় তখনই দেওয়া হয়, এছাড়া কিন্তু গাছগুলোতে পানি দেওয়া হয় না। আর পানি দিতে না দিতে কিন্তু গাছগুলো শুকিয়ে যাইতেছে বা মরে যাইতেছে। সুতা মোতা আকাশে অনেক সময় ঘুড্ডি উড়ি উড়ে, তো প্রায় দেখা যায় যে ঘুড্ডির কারণে, সুতার কারণে গাছগুলো বের উঠতে পারে না। আগাছা জমে গেছে, এগুলোকে সবগুলো সেটা আনতে হবে যে গাছটা মরে গেছে। গাছটা মারা গেলে এত খারাপ লাগে, কী আর বলবো, কিছু করার নেই, সব কিছুই শেষ আছে। এখানে আছে আমার বড়ই গাছ, তুলসী পাতা গাছ বললাম, কিন্তু আমার তুলসী পাতা গাছের অভাব নেই। যদি কারো তুলসী পাতা গাছ লাগে অবশ্যই আমাকে কাইন্ডলি ইনবক্সে জানাবেন, কিংবা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, তাহলে সেখান থেকে কন্ট্যাক্ট করে আমার সাথে তুলসী পাতা গাছগুলো নিতে পারেন। গাছগুলো একটা পরিপূর্ণ সেট আপ আনতে হবে, কারণ এভাবে থাকলে দেখা গেছে গাছগুলো কষ্ট পায়। যদি কেউ আমাকে গাছ দিতে চান, চাইলে গাছগুলো দিতে পারেন, যার মাধ্যমে আমি ছাপ বাগানটা একটু বড়ো করতে পারি। এখানে পুরোটা একটা সেট আপ আনবো, সেটটা খালি আছে। এখানে কিছু পেঁপে গাছ আছে, পেঁপে টেপে গাছ আছে, এখান দিয়ে ছাদের মধ্যে তোলা পানি এখানে ঘোরাফিরি করে পড়ে যায়, এসে এসে গাছে পানি দেয়। এভাবেই চলতেছে আমার ছাদ বাগান। ভিডিওটা বেশি লং করতে চাইতেছি না, আমি জাস্ট এই রাখতে চাইতেছি ডকুমেন্ট্রি হিসেবে, যে আমার ছাদটা আগে কীরকম আছে, এরপরে কীরকম হবে, এটাই আমি একটা সেট আপ আনতে চাইতেছি। এটা পার্ট ওয়ান, একবারে ফার্স্ট পার্ট। আপাতত রোডটা অনেকটাই কমে গেছে, ওই সাইডে এখন রোডটা পড়তেছে, রোডটা এখানে আসতেছে, এখানে আসতেছি। যে সুষুমামা আমার দিকে তাক করে তাকে আসে, যে কোনো সময় আমার উপরে রোদে দিয়ে দিবে। এখানে নদীর পাশে গাছগুলোতে পানি দিয়ে দিই, ইচ্ছা পড়ছে, বলতে না বলতে ইচ্ছা পড়ছে রৌদ্র মামা আমার উপরেই। কিছু করার নাই, পরিবেশটা এরকম। যদিও গোসল দিয়ে আসছি উপরে, তারপর নিচে নামার পর আরেকটা গোসল দিতে হবে, কিছুই করার নাই। আমি একটা ক্রোকোডাইল পাখির সন্ধানে আছি, যদি কেউ ক্রোকোডাইল পাখি সেল দেন অবশ্যই আমাকে একটু কাইন্ডলি জানাবেন। গাছটা দেখি, গাছটা যদি একটু জীবিত হয়ে যায় অনেক ভালো হবে। আসলে যত্ন না করতে করতে অনেক কিছুই এলোমেলো হয়ে গেছে, সময় দেওয়া হয়নি, দেওয়া হয় না, কিন্তু এখন থেকে চিন্তা করছি সব কিছুতে প্রপারভাবে সময় দেবো। বেশি না, 10-15 মিনিট টাইম দিলেই এনা পুরো। এটা হচ্ছে তুলসী পাতাটা একটা জাত হিসেবে অন্য, মানে অনেক ধরনের জাতের তুলসী পাতা গাছ আছে আমার। যদি
যদি কারো লাগে বিচি টিচি চাইলে আমাকে ইনবক্সে যোগাযোগ করে আমাকে বলতে পারে। পেয়ারা গাছের অভাব নেই, আমার ছাদে বাম্পার ফলন হচ্ছে, তুলসী পাতার বাম্পার ফলন। এটা দিলে কীরকম হয় যদি আমি টাইটেলটা দিই আজকে, ভালোই হবে না? এখানে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ খেলে হয় কিন্তু গাছটা বড়ো হয়ে মারা যায়, এটা কী জন্য এটা বুঝতেছি না। যে এখানে অনেক বড়ো একটা পেয়ারা গাছ হয়েছিল, অনেক বড়ো হয়ে তারপরে মারা যায়, একটু সমাধান করার লাগবে। কারণ এরকম গাছ যদি মারা যায় তাহলে তো সমস্যা। এখানে একটা পেয়ারা জাম গাছ আছে, পেয়ারা গাছ আছে, এগুলো বড়ো হওয়ার পর হঠাৎ করে মারা যায়, কেন মারা যায় এটা আজ পর্যন্ত বুঝতে পারলাম। এখানে যদি আসি, এখানে দেখতে পাবো তুলসী পাতা হতে আস, মানে আমার তুলসী পাতার বাম্পার ফলন হইতে আসে এটাই আর কিছুই না। এখানে ডালিম গাছ আছে, স্টোরি বলি ডালিম গাছে, আমি ডালিম গাছটা অনেক প্রিয়। কারণ ছোটো থাকতে যখন আমার দাদু ছিল, আমার দাদু আমার আব্বু সবাই গাছের প্রেমিক, মানে আমাদের বাসার সবই টোটাল। তো আমার একটা ডালিম গাছ ছিল, ডালিম গাছটা আমার একটা ফুপকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার ডালিম গাছের প্রতি একটা অন্যরকম নেশা, অন্যরকম ফ্যাসিনেশন ছিল। হয়তো ডালিম গাছ ডালিম ডালিম পাবো কিন্তু এটা কখনো হয়নি। তারপর ডালিম গাছটা আমার কেন জানি অনেক ভালো লাগে। চলে গেল নাকি এটাও তো বুঝতেছি না। তো একটু রোদের মধ্যে একটু শুকালেই সব সলভ হয়ে যাবে। ভিডিওটা কিন্তু দেখতে দেখতে 6 মিনিট অতিক্রম করে ফেলছে। আসলে আমার ভিউয়ার্সদের প্রতি একটাই কথা বলতে চাই, আমি কিন্তু ভিডিও কোনো টাকা ইনকামের জন্য কিংবা কিছু লোক দেখানোর জন্য কিন্তু কিছু করি না। আমি জাস্ট একটা ডকুমেন্টারি হিসেবে আমার ফেসবুকে বা ইউটিউবে রেখে দিই, যাতে আমার পরবর্তী প্রজন্ম কিংবা যদি কেউ দেখাইতে যাই আমার গ্যালারি যাতে বের করে না দেখাতে লাগে, ইউটিউবের থেকে যাতে কানেক্ট করে দেখাতে পারি। এই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করা, কেউ প্রফেশনালি নেবেন না যে টাকা ইনকামের জন্য আমি ভিডিও বানাইতেছি বা লোক দেখানোর জন্য করতেছি, এরকম কোনো কিছুই না। আমার সব ভিডিও কিন্তু এডিট ছাড়া, ফুল র ভিডিও। হয়তো দু একটা আমি এডিট করে ছাড়ি শখের বসে, ফ্রি থাকি এই জন্য, কিন্তু এছাড়া কিন্তু আমার কোনো টাকা ইনকামের প্রতি কোনো ই নেই বা লোক দেখানোর প্রতি কোনো ই নেই। ঠিক আছে, আমি আগে থেকে বলে নিতেছি সবাইকে। লাস্ট একটা গাছ আছে, একটা গাছে দিতে হবে। নিচে কতগুলো আমার টপ আছে ওই টপগুলোও দেখাবো না আমাদের সবাইকে। মাত্র পানি দিয়ে গেলাম আর পাতিন দিতে না দিতে গাছগুলো শুকিয়ে গেছে, মাটিটা শুকিয়ে যাবে। এখানে অনেক রোদ পড়ে, গাছগুলোকে রোদের থেকে সরে রাখতে হবে। পাতা বাহার গাছ আছে এখানে অনেকগুলো, পাতাতে হালকা একটু পানি মারা দিই যাতে পাতাগুলো সতেজ থাকে। কী গাছ, পেঁপে গাছের মতন দেখতে কিন্তু এই গাছগুলো, আমি এখনও সঠিকভাবে নাম টাম কিছুই জানি না যদিও। তো এটাই হচ্ছে আমাদের ছাদ বাগান, যেটা এখন আপনারা সবাই দেখলেন। এখানে অনেক আগাছা অনেক কিছুই আছে।